তো এই বাইকটার একটা আকর্ষণীয় ফিচার হচ্ছে, এই বাইকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্ট লক। তো এইটা দিয়ে কিন্তু আপনারা বাইকটিকে স্টার্ট করতে পারবেন চাবি ছাড়া। এখন দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু কোনো ধরনের চাবি দেওয়া হয় নাই। তো ভাই যদি এখন প্রেস করে, ডাবল প্রেস করলেই বাইকটা স্টার্ট নেবে। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটা স্পোর্টস বাইক যেটা দেখতে খুবই চমৎকার, আর এর নাম হচ্ছে স্পিডার NSX 165R। তো এই বাইকটার ব্যাপারে আজকে ডিটেলস ইনফরমেশন জানাবো। তো যারা কিনা এই বাইকটা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আপনারা বাইকটির বর্তমান প্রাইস কত সেটা জানতে পারবেন, পাশাপাশি কোন কালারে পাওয়া যাচ্ছে এবং কিনলে কয়টা ফ্রি সার্ভিস পাবেন সবগুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাইকটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক, সরাসরি চায়না থেকে কিন্তু বাইকটা আনা হচ্ছে, আর এই বাইকটা কিন্তু স্পিডার বাংলাদেশে বাজারজাত করতেছে। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আমি বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে প্রথমে কথা বলি, তো তেমনই আজকের ভিডিওতে বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন বাইকটার লুকস এবং ডিজাইন কতটা চমৎকার। সত্যি কথা বলতে এই বাইকটা কিন্তু ডুকাটি থেকে ইন্সপায়ার্ড, অর্থাৎ ডুকাটির একটা 950 সিসির বাইক রয়েছে সেই বাইকটি থেকে ইন্সপায়ার্ড। তা এর কারণে কিন্তু বাইকটা দেখতে খুবই সুন্দর, সাইড লুক থেকে দেখতে তো খুবই সুন্দর লাগে, এবং যদি ফ্রন্ট লুকটা থেকে দেখেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, কারণ এর হেডলাইটটা দেখতে সত্যিকার অর্থে খুবই সুন্দর। তো আমরা আসলে বলতেই পারি এটা কিন্তু বাংলার ডুকাটি, অর্থাৎ যেহেতু বাংলাদেশে ডুকাটি বাইক পাওয়া যায় না, তো দুধের স্বাদ ভুলে মেটানোর জন্য হলেও আপনারা এই বাইকটি কিছুটা হলেও ডুকাটির মতো ফিল নিতে পারবেন। তো ওভারঅল বাইকটার লুকস এবং ডিজাইন সম্পর্কে আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ডাইমেনশন নিয়ে যদি কথা বলি, বাইকটি লম্বায় রয়েছে 2040 মিলিমিটার, প্রস্থ রয়েছে 770 মিলিমিটার এবং উচ্চতা রয়েছে 1130 মিলিমিটার, আর এই বাইকটির হুইল বেস হচ্ছে 1380 mm, যেটা অবশ্যই অনেক বড় বলতে হবে। আর সত্যিকার অর্থে বাইকটা যখন আপনারা সামনাসামনি দেখবেন বুঝতে পারবেন বাইকটার সাইজ আসলেই অনেক বড়, এবং সেই সাথে বাইকটির ওয়েটটাও একটু বেশি, 153 কেজি, স্পোর্ট বাইক হিসেবে একটু বেশি মনে হবে। বাট হাইওয়েতে যখন আপনি রাইড করবেন তখন এই ওয়েটের কারণে কিন্তু বাইকটা যথেষ্ট স্টেবল থাকবে। আর এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 18 লিটার, যদিও এটা স্পেসিফিকেশনে 14 লিটার লেখা আছে, বাট বাস্তবে কিন্তু এটা 18 লিটার পর্যন্ত ফুয়েল ধরে। তো একবার যদি ফুয়েল ট্যাঙ্কটা ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 500 থেকে 550 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন, যেটা অবশ্যই লং ট্যুর করার সময় আপনারা সুবিধা পাবেন। আর এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, যেটা অবশ্যই ভালো বলতে হবে স্পোর্টস বাইক হিসেবে। আশা করি বাংলাদেশের সব রাস্তায় আপনারা চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এই বাইকের সিটের উচ্চতা, এই বাইকের সিটের উচ্চতা হচ্ছে 770 mm, যেটা অনেকটাই কম বলা যায় স্পোর্টস বাইক হিসেবে চিন্তা করলে। তো যাদের উচ্চতা মোটামুটি 5 ফিট 3 ইঞ্চির উপরে তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর এই সাথে দেখতে পাচ্ছেন সিট রয়েছে যেটা কিনা পিলনের জন্য, মোটামুটি একজন আরামসে বসতে পারবেন, আর পিলনকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখানে ধরার জন্য অপশন রয়েছে। তো এবার আমরা কথা বলবো বাইকটির ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে 165 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 4-ভালভ লিকুইড কুল কার্বোরেটর ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 18.4 BSP 10,000 RPM এবং 14.6 Nm টর্ক 8,500 RPM উৎপন্ন করে। তো কাগজে কলমে অন্তত কিন্তু এই বাইকটা খুবই পাওয়ারফুল বাইক। আর সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে NBF2 লেখা আছে, অর্থাৎ এটা কিন্তু লিফানেরই NBF2 ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর লিফানের ইঞ্জিন সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন, এটা মোটামুটি চাইনিজ বাইক হিসেবে যথেষ্ট রিলায়েবল, এবং এটাতে কিন্তু 6টা গিয়ার ইউজ করা হয়েছে এবং গিয়ার শিফটিংও মোটামুটি সফট। আর যেহেতু এটাতে কার্বোরেটর ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং পাওয়ারটা যথেষ্ট ভালো বলা যায়, এই কারণে মাইলেজটা একটু কম পাবেন। সিটিতে আপনারা 30-এর মতো মাইলেজ পাবেন এবং হাইওয়েতে গেলে 35-এর মতো আপনারা মাইলেজ পেয়ে যাবেন যদি আপনি RPM মেনটেন করে চলেন। আর এটা থেকে টপ স্পিড পাওয়া যাবে প্রায় 145 কিলোমিটার পার আওয়ার, যেটা অবশ্যই ভালো বলতে হবে 165 সিসি স্পোর্টস বাইক হিসেবে। তো যারা মূলত পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন, লুকসের পাশাপাশি পারফরমেন্সটাও কিন্তু খুবই ভালো বাইকটির। আর এখানে দেখতে পাচ্ছেন স্টক অবস্থায় কিন্তু ক্রাশ গার্ড দেওয়া আছে, যেটা সচরাচর কিন্তু সব স্পোর্টস বাইকে পাওয়া যায় না। আর এটা হচ্ছে TFT ডিসপ্লে, এখানে কিন্তু সকল ইনফরমেশনে পাবেন, যেমন স্পিডোমিটার, অটোমিটার, ফুয়েল গেজ, ক্লক, টাইম সব কিছুই আছে। আর এছাড়াও রয়েছে ইঞ্জিন টেম্পারেচার, অর্থাৎ আপনি বাইকটা চালার সময় বাইকটা কত পরিমাণে হিট হচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এখানে ABS ইন্ডিকেটর রয়েছে, সব কিছুই পাচ্ছেন মোটামুটি যা যা প্রয়োজন পড়ে একজন রাইডারের জন্য সব কিছুই কিন্তু রয়েছে এর মিটারে। আর এই হচ্ছে এর হ্যান্ডেল বার, যেটাতে কিন্তু 3-পার্ট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, আর এই অংশটা কিন্তু অ্যালুমিনিয়ামের। আর এটাতে কিন্তু সুইচ হিসেবে ইঞ্জিন কিল সুইচ, তারপর হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, এপাশে পাস লাইট, আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন সব ধরনের সুইচ রয়েছে, আর চোখটা এখানে হাতের কাছেই দেওয়া হয়েছে। তো সুইচ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো।
তো এই বাইকটার একটা আকর্ষণীয় ফিচার হচ্ছে এই বাইকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেস্ট লক তো এইটা দিয়ে কিন্তু আপনারা বাইকটিকে স্টার্ট করতে পারবেন চাবি ছাড়া এখন দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু কোনো ধরনের চাবি দেওয়া হয় নাই তো ভাই যদি এখন প্রেস করে ডাবল প্রেস করলেই বাইকটা স্টার্ট নেবে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে যে মিটার অন হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা বাটন আছে এই বাটনগুলো মনে করেন এটা যদি প্রেস করেন তাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে আর লক করলে কিন্তু সাউন্ড করবে এরকম আর যখন আপনারা লক করে রাখবেন বাইকটা টাচ করলেও কিন্তু এটা সাউন্ড করবে আচ্ছা দেখতে পাচ্ছেন এরকম সাউন্ড করবে তো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সেফটি প্রদান করবে অর্থাৎ সহজে কিন্তু চুরি করতে পারবে না তো এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছেন যখন আপনারা বাইকটা কিনতে আসবেন তখন আপনারা শোরুম থেকে জেনে নিতে পারবেন আপনাদেরকে সংক্ষেপে বললাম আর এই জিনিসটা কিন্তু আপনারা বাইকটার সাথেই ফ্রি পাবেন আর দেখতে পাচ্ছেন বাইকটার এক্সস্ট পাইপটা কত সুন্দর এটাতে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সস্ট ইউজ করা হয়েছে এবং উপরে কিন্তু আপনার কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া আছে যার কারণে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে তো আপনাদেরকে আমি সাউন্ডটা শোনাচ্ছি সাউন্ডটা কতটা লাউড আপনারা শুনতে পারবেন তো আপনারা যারা সাউন্ডটা শুনতে যাচ্ছেন অবশ্যই হেডফোন ইউজ করেন তাহলে কিন্তু অ্যাকচুয়াল সাউন্ডটা বুঝতে পারবেন সাউন্ডটা শুনতে পারলেন কতটা লাউড আপনারা যখন বাস্তবে শুনবেন তখন বুঝতে পারবেন যে বাইকটার সাউন্ড আসলে কতটা লাউড এবং সুন্দর লাগে মানে মনে হবে আফটার মার্কেট থেকে লাগানো কোনো এক্সস্ট ইউজ করছেন এরকম সাউন্ড মনে হবে তো আমার মতে এই বাইকটার সাউন্ড বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত যতগুলো বাইক আছে তার মধ্যে সেরা আমার চোখে অন্তত এটাই মনে হয় তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটার সাউন্ড আপনাদের কাছে কেমন লেগেছে আর এই হচ্ছে বাইকটির হেডলাইট হেডলাইটটা কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইনের দেখতেই পাচ্ছেন এটাতে চারটা প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু প্রজেক্টর হেডলাইট যার কারণে যথেষ্ট আলো প্রডিউস হবে এবং সম্পূর্ণ এলইডি এগুলো আর এই বাইকটার সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন পার্কিং লাইটটা কত সুন্দরভাবে চলতেছে আমার মনে হয় এরকম পার্কিং লাইট বাংলাদেশে আর কোনো বাইকে পাবেন না যেটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে যখন রাতের বেলা এটা জ্বলবে তখন দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে আর ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটাও এলইডি এবং এটার ডিজাইনটাও বেশ সুন্দর কিছুটা হুন্ডা সিবিআরের মতো আর টেললাইটটা দেখতে পাচ্ছেন টেললাইটটা যদিও আকারে অনেক ছোট এবং এটা সম্পূর্ণ এলইডি এটা আর একটু বড় হলে খুবই ভালো হতো আর দেখতে পাচ্ছেন এখানে টায়ার হ্যাঙ্গারের সাথে কিন্তু ইন্ডিকেটারগুলো দেওয়া আছে আর এখানে কিন্তু নাম্বার প্লেট লাগানোর ব্যবস্থা করা আছে তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে মার্কারটা দেওয়া হয় নাই যদিও এখানে লাগানোর অপশন রয়েছে আপনারা চাইলে এক্সট্রাভাবে কিনে লাগাইতে পারবেন বাট স্টক অবস্থায় এটা থাকবে না আর এখানে দেখতে পাচ্ছেন ব্রেক হিসেবে এখানে ইউজ করা হয়েছে ডুয়েল ডিস্ক ব্রেক আর সাইজ হচ্ছে 300 মিলিমিটার তো সাইজটাও কিন্তু যথেষ্ট বড় আর এখানে দেখতে পাচ্ছেন এবিএসের রিংটা রয়েছে আর এখানে বলে রাখি এই বাইকটিতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে আর এই পাশে রয়েছে ক্যালিপার ক্যালিপারটা কিন্তু রেডিয়ালি মাউন্টেড ক্যালিপার বাট কোন ব্র্যান্ডের সেটা কিন্তু উল্লেখ করা নাই আর পিছনে কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে যেমনটা বলছিলাম ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে তাই আপনারা যতই হার্ড ব্রেক করেন কোনো চাকায় ইনশাআল্লাহ স্কিড করবে না আর এখানে দেখতে পাচ্ছেন সামনে ইউজ করা হয়েছে ইউজডি সাসপেনশন এবং কালারটা হচ্ছে গোল্ডেন কালার যার কারণে অনেকটাই প্রিমিয়াম লাগে আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন বরাবর সব স্পোর্টস বাইকে যেমনটা ইউজ করা হয় তো এগুলো সাসপেনশন মোটামুটি তবে শুরুর দিকে একটু হার্ড মনে হতে পারে বাট 2-3 হাজার কিলো চালার পরে কিছুটা হলেও সফট হবে আর টায়ার হিসেবে সামনে 100/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর অ্যালোরিমের সাইজ হচ্ছে 17 ইঞ্চি আর পিছনে ইউজ করা হয়েছে 150/70 সেকশনের টায়ার তো টায়ারগুলো কিন্তু খুবই মোটা যেহেতু টায়ারগুলো অনেক মোটা যার কারণে কিন্তু আপনারা কর্নারিং করেও কিন্তু খুবই মজা পাবেন এবং হাই স্পিডও যথেষ্ট স্টেবল থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড সুইচটা হ্যাজার্ড সুইচের মাধ্যমে কিন্তু চারটা ইন্ডিকেটার জ্বালাতে পারবেন বাট এর পজিশনটা একটু ভিন্ন জায়গায় আর এদিকে মোবাইলকে চার্জ করার জন্য কিন্তু চার্জিং পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনারা আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ক্লাচ লিভার এবং হচ্ছে ব্রেক লিভার দুইটাই কিন্তু অ্যাডজাস্টেবল অর্থাৎ আপনারা হাতের মাপ অনুযায়ী আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই বাইকটা বর্তমানে একটা কালারে পাওয়া যাচ্ছে অর্থাৎ রেড কালার এই বাইকটা আপনারা কিনতে পারবেন এই শোরুম থেকে আর যদি এই বাইকটা আপনারা এই শোরুম থেকে কেনেন তাহলে ছয়টা ফ্রি সার্ভিস পাবেন এবং সেই সাথে 2 বছর অথবা 20,000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আর বর্তমানে বাইকটির প্রাইস হচ্ছে 3,10,000 টাকা আমি আবারও বলছি 3,10,000 টাকা বাট এই মুহূর্তে বাইকটির সাথে কোনো ধরনের অফার নাই অর্থাৎ 3,10,000 টাকা দিয়েই এই বাইকটা আপাতত কিনতে হবে তো এই ছিল বাইকটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ